ছোটবেলায় দুর্গাপূজো ভার্সেস বড়বেলায় দুর্গাপূজো। ছোটবেলা, ও মামা, পূজো তো চলেই এলো, আমার জামা কিনে কবে দেবা? দেব দেব, দাঁড়া, এখনো তো পূজোর এক মাস বাকি। না না, তুমি আমায় আজই নিয়ে চলো, পরে খুব ভিড় হয়ে যাবে, তখন যদি সব ভালো জামাগুলো বিক্রি হয়ে যায়। পাগলি রে, ঠিক আছে নিয়ে যাব। ইয়ে কি মজা, আজকে আমি জামা কিনতে যাব। বড়বেলা, এই মনা, কি ব্যাপার, পূজো তো চলেই আসলো, এবারে কিছু কেনার জন্য বায়না করছিস না, ব্যাপারটা কি? মা, তুমি কিছু চিন্তা করো না, আমি অনলাইনে আমার পছন্দ মতো অনেক কিছু অর্ডার দিয়ে দিয়েছি। কি, অনলাইনে? অনলাইনে কেন অর্ডার দিয়েছিস? দোকান থেকে দেখে শুনে ভালো জামা এনে দিতাম, ওটা ভালো হতো না? না মা, আমি দোকানে গিয়ে যেটাই পছন্দ করি তুমি সেটাই আমাকে নিতে দাও না, ওর থেকে ভালো বাড়িতে বসে শপিং করা। আর তাছাড়া বাজারে যা ভিড়, এর থেকে আমি বাড়িতে বসে শপিং করে নিয়েছি, এটাই ভালো। আমি আর কি বলবো, যা ভালো বুঝিস কর, আর আমার কথা তুই এখন শুনিস কোথায়? ছোটবেলা, ও মামা, আমায় তুমি সুন্দর করে সাজিয়ে দাও, আমি তুলি আর রিয়ার সাথে পাড়ার মণ্ডপে ঠাকুর দেখতে যাব। আচ্ছা আসো, সাজিয়ে দিচ্ছি। আর শোনো, একদম দৌড়াদৌড়ি করবা না, আর পাড়ার মণ্ডপেই কিন্তু বসে থাকবা, অন্য কোথাও যাবা না, ঠিক আছে? ঠিক আছে মা। বড়বেলা, ও মা এসো, তোমায় আমি সাজিয়ে দিই, তারপরে আমি রেডি হব। ঠিক আছে, দে, আমায় বেশি কিছু দিয়ে সাজাবি না, আমার ভালো লাগে না, অল্প করে সাজিয়ে দে। আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে বলছো ওভাবেই সাজিয়ে দেবো, এবার এসো। ছোটবেলা, ও মা, আজ তো অষ্টমী, তুমি আমায় শাড়ি পরিয়ে দাও, আমি তোমার সাথে অঞ্জলি দিতে যাব। ওরে বাবা, মেয়ে আমার শাড়ি পরবে? হ্যাঁ মা, শাড়ি পরিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি শাড়ি নিয়ে আসছি। মা, আজকে কিন্তু অষ্টমী, আমি কিন্তু অঞ্জলি দিয়ে এসে বাড়ি এসে লুচি আর ছোলার ডাল খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, লুচি আর ছোলার ডালই করবো। বড়বেলা, ও মা, আমি পার্লার থেকে রেডি হয়ে আসছি। কেন রে, অঞ্জলি দেওয়ার জন্য পার্লার থেকে রেডি হতে হবে? হ্যাঁ মা, আমি পার্লার থেকেই রেডি হব। কি জানি বাবা, তোদের ব্যাপার স্যাপার কিছু বুঝি না। আচ্ছা শোন, অঞ্জলি দিয়ে এসে গরম গরম লুচি আর ছোলার ডাল করব, খাবি তো? না মা, তুমি জানো তো এত অয়েলি জিনিস আমি খাই না। সেই, এখন খাবি কেন, ছোটবেলায় কত বায়না, মা লুচি আর ছোলার ডাল খাবো। ঠিক আছে, যাই হোক, যা রেডি হয়ে নে, না হলে আবার লেট হয়ে যাবে। ছোটবেলা, ও মামা, আজ কিন্তু তুমি আমি আর বাবা একসাথে ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে, যাও। ও মা, জানো তিশারা না সারা রাত ধরে ঠাকুর দেখেছে। ও মা, আমরাও সারা রাত ধরে ঠাকুর দেখবো, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাঁড়া তোর বাবাকে বলে দেখছি। বড়বেলা, ও মা, আমি কিন্তু আজকে ফ্রেন্ডদের সাথে ঠাকুর দেখতে যাব, তুমি কিন্তু আমাকে না করতে পারবে না, বলে দিলাম। ঠিক আছে যা, সন্ধ্যার আগে বাড়ি আসবি। কি, আমি তো ঠাকুর দেখতে যাবই রাতে। কোনো রাতে ঠাকুর দেখতে যাওয়া হবে না, চুপচাপ ঘরে বসে থাক। ও মা, সবাই যাবে, আমি যাই না। যাক সবাই, তুই যাবি না, যা। কারণ মা এমন করে না, তুমি সবসময় আমার সাথে এমন করো। পূজোর কটা দিনই তো আনন্দ করবে, আর তাছাড়া ও তো এখন বড়ও হয়েছে। না থাক, যেতে দি। ঠিক আছে যা, আর মন খারাপ করতে হবে না। সত্যি মা, আমি যাবো। থ্যাংক ইউ মা।